ট্রাক্টর গায় হাত দিবি না খবরদার ব্যাগে যা এক কোন তালাক দিয়া তোমার হ্যাঁ তালাক দে এক কোন তালাক দিয়া শরীয়ত মতো বিয়া করুম তোর সমস্যা কি হ্যাঁ আমিও করুম বিয়া হ্যালো হ্যাঁ কি সে হ্যাঁ ফোন দিলে মানে ধরতে হবো ধরতে হবো তোমার নাম বলছি যে বাসায় থাকলে আমি ফোন দিও না আমি ফোন দেবো তোমার হ্যাঁ কিসে এত অস্থির হয়েছো কেন এত পাগল হয়েছো কেন আমি না করছি একবারও তো আমি বলি নাই যে না আমি বিয়ে করুন না বলছি এত পাগল হয়েছো কেন কান ঝালা পালা ঘুরে বলেছো তোমার লগে মানে মোবাইলে কথা কইলে সামনাসামনি কথা কইলে যখনই কথা কই বিয়া করবা কবে বিয়া করবা কখন মাইয়া মানুষগুলি খারাপ আসলে বুঝছো কি কমু আর কথা নাই বার্তা নাই কেন একটু সম্পর্ক হইলি খালি কবে বিয়ে করবা কখন বিয়ে করবা আমি না করছি দেখি আজকে আমি একটু পটায় পটায় বোঝো না ওইটা তো আমি কোনো ঝামেলা যাইতেছি না বুঝছো না মানে দেখি পটায় পুটায় বুঝায় যায় তারপরে রাজি করাইতে পারি কিনা আর যদি রাজি নাই হয় একান্তভাবে টেনশন করো আমি তো আছি প্রয়োজনে তালাক দিয়ে দেবো মরে তাইলে বোকা নাকি তুমি না ভয় পাই না আমি তো আছি সমস্যা কি না ক ক আর ক আমি তো সব শুনছি হ্যাঁ এমন ভাবে কথার মধ্যে মগ্ন হয়ে গেছে এই জগতে নাই ওই জগতে পার হয়ে গেছে গা বন্ধুর সাথে কথা বল বন্ধুর সাথে কথা কইতেছ না আমি সব শুনছি কোন সারির লোক পাগল হইছো হ্যাঁ বিয়া করে ঘরে আনবা না এটি পাত্তা না কলার টিপা ধরব হ্যাঁ শয়তান কোনাঙ্গার চাই কেমনে দেখো এরকম করবে তোমার হ্যাঁ এরকম করবো মানে আমি দাঁড়াইয়া অনেক কিছু শোনার পরেও আবার আসলাম তারপরও কথা বন্ধ করে না কোন জগতে চলে গেছে একদম মগ্ন হয়ে গেছে শয়তান কুনানগার 50-60 বছর বয়স হয়েছে এখনো ফুর্তি মনের মধ্যে রয়ে গেছে গা হ্যাঁ লজ্জা করে না তোমার দুইটা মেয়ে বড় হয়েছে লজ্জা করে না শয়তান কুনানগার ব্যাক করলে কি চিল্লাসকে এই নাচলে কি করমু হ্যাঁ মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করে না হ্যাঁ বিয়ে করার চিন্তা করে কিসে খারাপ কিছু চিন্তা করছি খারাপ কিছু মানে তোমার লজ্জা নাই এ ব্যাক কর লজ্জা আছে হ্যাঁ দুইটা মেয়ে উপযুক্ত হয়েছে এদের বিয়ে দেওয়ার চিন্তা করে নিজে বিয়ে করার লগে পাগল হয়ে গেছো হ্যাঁ খালি পুটুম 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 চাপা মারতে পারো চাপা মারবো না 37 বছর হয়ে গেছে বিয়ার বয়স একটা পোলা দিতে পারলি না এখন পর্যন্ত খালি ক্যাটার 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 একটা দিয়ে কি করব বড় চাপাবাজির মতো ওস্তাদ ফুলা দিয়া কি করবা ফুলা দিয়া কি করমু রাত্রি বানায় খামু ফুলা দিয়া কি করমু আমার মেয়েরা ফুলার থেকে কম না মেয়েরা ফুলার থেকে কম না রাস্তা দিয়ে হাইটা দেয় মানুষের মেয়ে গো দেখি আমার ভিতর কষ্ট লাগে ওরে আল্লাহ রে কত দয়া কত মহব্বত এই মহব্বত আমার করলে তো অনেক কিছু হয়ে যেত গা মহব্বত ছাড়া এটা বলো জান কোনাঙ্গার আজিল কোথাকার কত সুন্দর করে রসের কথা কইতেছে আর আমি কল দিলে এরকম কত বিরক্ত বোধ করে হ্যাঁ এমন ভাবে লাগে আছে এখন বিরক্ত করো না এই শয়তান গুনাঙ্গার বাইদানি গো এরকম চিল্লাইতেছ এই চিল্লাবো না তো কি করব হ্যাঁ এই চিল্লাবো না তো কি করব তোমার যে সংসার করি আমি এত বছর ধরে আমার কি করব আর এত বছর ধরে যে তোমার সংসার আমি ধৈর্য ধরে করি এটাই তো অনেক কিছু তোমার 14 গোষ্ঠীর 5 কপাল হ্যাঁ আমার মতো একটা বউ পাইছে তোমার 14 গোষ্ঠীর 5 কপাল লোক তো একটা পোল লাগবে তো মা বুঝি দিতে পারো ও পোল লাগবে তুমি বিয়ে করবে হের পোল হইব বুড়া বয়সে বিয়ার চিন্তা করে শয়তান কোন বুড়ি হয়ে গেছস হ্যাঁ বুড়ি হইছি আমি আমি বুড়ি হইছি মানে তো তো দাড়ি মুড়ি সব পাইকা গেছে 37 বছর বয়স হয়ে গেছে বুড়া হইনি আমি বলে বুড়া হইছি উনি একা আমি যদি তোমার মতো এরকম আমি যদি তোমার মতো এরকম মোবাইলে টাঙ্কি মারতাম কয়েকশো মগ্ন করে ফেলতে পারতাম এই বিয়ে তো করতে চাইছি জিনা করছি খারাপ কিছু করতেছি শরীয়ত মতো বিয়া করুম তোর সমস্যা কি এই আমিও করুম বিয়া
যা সংসার আমার এর দরকার নাই, দুইটা মায়া কষ্ট করে তিলে তিলে মানুষ করে তোমার সংসারে এত সব জিনিস গুছাইছি, তোমার মা বাবার সেবা থেকে শুরু করে সবকিছু এভরিথিং আমি নিজেই করছি, আজকে আমার সুখের টাইমে তুমি বিয়ে করার লাগে পাগল হয়ে গেছো, অন্তত পক্ষে আমি মানুষটার একটু শান্তি দিবা তাও তুমি দাও না। তগমত মেয়ে লোক স্বভাব একটাই, আমি কত কিছু করছি ও বেশি ভালো লাগতেছে গালের আরাও সারাও বেশি ভালো লাগছে। আচ্ছা একটা একটা পুঁজি, এই যে পুঁজি, এটা সারার কিছু আছে কিছু নাই, আয় 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 এই এগুলি সারার কি আছে? ওই শয়তানের বাচ্চা শয়তান, এখন কিন্তু আমি মন দেব বার করব, আমি বিয়া করব, তুই পাল্লা আটকাইস। হ্যাঁ গলা টিপা। আচ্ছা হ্যাঁ আচ্ছা তুই পাল্লা আটকাইস। আচ্ছা ঠিক আছে, কাও 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 কাও, কত দানের কত সাল তখন বোঝা যাবে শয়তান কোনান গান। আমি যদি এমনিতে এক মিনিটের জন্য কল দিই বাজার লাগবে, এটা লাগবে উমা উমা, এই রাখো 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 আমার রাখো রাখো আমার ঠেমনি ঠেমনি এটা করতেছি মসজিদে যাব, এই রাখো রাখো এখন যে ঘন্টার পরে ঘন্টা কথা কইতেছে আমার রসের খবর নাই, আমি এখানে তাকাই আছি। ও মা কি দেখালো কি দেখালো আল্লাহ, কি দেখালো কি দেখালো আমার কি দেখালো, তোরে কি করব এসো গত পরশু দিন বাজার করে দিছি তুই আজকে সকাল আবার আমার কাছে 5000 টাকা চাও। শয়তান আমি শালিশ বসব, ফাজিল কোথাকার, আমি শালিশ বসব, আমি আজকে 30 বছর ধরে এই সংসারে আছি, আমার ফুলা মেয়ে কি আমার মেয়ে দুটো এখন উপযুক্ত হয়েছে, মেয়েদের বিয়ে চিন্তা করে না, শয়তানের বাচ্চা শয়তান নিজে বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে। উনি ফোন দেয় আমারে, শোন না 2000 টাকা লাগবো দিও, উনি একদিনও ফোন দিয়ে জিজ্ঞাসা আমি খাইছি নাকি, আমি রাস্তায় কোথায় আছি কি করতাছি, টাকা পয়সা কিভাবে কামাই করতে আসে একবার জিজ্ঞাস। এ শয়তানের বাচ্চা আইসি এর ডাইনিং টেবিলে বসে, চুপ ডাইনিং টেবিলে বসে আয়েশা মানুষের বাইরে বাত লাফো লাফো লাফোর খাও যে তখন কারা ডাকছো তোমার বাবুর বাড়ি তো না খাও আমারে। হ্যাঁ তাহলে আসো তুমি আমার সাথে বসে খাও, এটা কোনোদিন কইছো? হ্যাঁ বাত বাড়া তো আমার টাকাইতে পারো আর খাওয়ার সময় লাফো লাফোর একা খাই মানে যে একবারে জিগাইছো আমি বাত খাইছি কিনা, হ্যাঁ তোমার ওই লাইঙ্গানি তোমার জিগাইবে বাত খাওয়াই দিবে নু 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 কইরা কইরা, রাতে একটু যদি দেরি হয় আইতে স্বামী সেবা যত্ন বুঝো। হ্যাঁ ওই দিন একটু কইছি যে সাতটা দেখো মহিলা হয়ে গেছে একটু দিয়ে দাও, আমি পারুম না লন্ডনেতে দাও, তো আপনার বিয়ে করছি কি শোকেছে সাজায় রাখুন আর লেখা, হ্যাঁ আপনি আনন্দের কেক বনফুলের মিষ্টি আপনি সাজায় রাখুন। এ শয়তান আমি সব শুনতেছি আমার আবার আইতাছি, স্বামীর সেবা যত্ন সময় অসুস্থ পারুম না বুয়া দিয়া করাও, এবারে উঠ 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 এখানে উঠ, একটা গায়ে হাত দিবি না খবরদার, উঠ উঠ একটা এক কোন তালাক দিয়া তুমি, হ্যাঁ তালাক দে এক কোন তালাক দিয়া, বারে 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 ফাজিল কোথাকার। হ্যাঁ শয়তান কি কইলি কি কইলি, আজকে 30 বছর ধরে তুই এই বস্তাগুলো দুইতে দুইতে আমার শক্তি চলে গেছে, আর আজকে বক কইতে যাও তোমার সব আমার এখন প্রত্যেকটা কিছুতে দোষ, কারণ তুমি তো বেড়ি লেগে পাগল হয়ে গেছো, এমনে শখে পাগল হইছি, শখে পাগল হইছি, শখে পাগল হইছি, কোন শরীরে তুমি এর এই ঘরে ঢুকাইবে দেখবো। হ্যাঁ আমি মন কিন্তু সাততাম না, গত পরশু দিন নাস্তা না খেয়ে বেরেছি, নাস্তা না খেয়ে পুরো ঘুমান, আপনি ঘুমাইলে আপনার হুঁশ থাকে না, আপনি একটা কাজের কথা কইলে কই হলো পারুম না, আপনি তেরিং বেরিং করেন, আপনি তেরিং বেরিং আমি দেহ বয়ে বয়ে, হ্যাঁ ফাইজলামি করেন একের চটকা দাঁত ফলাই দেবো বাগান থেকে, কালকের মধ্যে বিয়ে করবো আমি কালকের মধ্যে, এই বুয়া যদি রাখতে তোরে বিয়ে করছি কিল্লিগা, কেন বিয়ে করছি তোরে, কেন বিয়ে করছি, আপনি ডুইট পারফিউম আপনার গায়ে দিয়া খালি মাইকে আমি সাইজা বেরামো, হ্যাঁ শয়তানের বাচ্চা শয়তান, এই শয়তানের বাচ্চা তো তোর লাগে জিন্সের প্যান্ট পরেরই লাগবে, হ্যাঁ টি শার্ট পরনি লাগবে তোর জন্য, আমি হাফ পেনালা বিয়া করব, এবারে বিয়া করব, হ্যাঁ এবারে ঘুরিস এবারে লাইয়া লাইয়া ঘুরিস শয়তান কুনাঙ্গা ফাজিল বেয়াদব কোথাকার। হ্যাঁ আজকাল তো দেখা যায় এরকম লন্ডু, এই যে দাড়ি ফাকনা লন্ডুরা বিয়ে করে জিন্সের ফ্যান ওলি দিয়ে টি শার্ট পরেলে বিয়া করে হু মা মা করে করে ঘুরে ঘুরে, এই কোন হাদিসে পাইছস দাড়িওয়ালা বিয়া করতে পারবো না, কোন হাদিসে পাইছস, দেখাইতে পারবি দেখাইতে পারবি, এডি এডি দাড়ি না তো, বিয়া তো মুসলমানের জন্য জায়েজ করে দিছে, পাঁচটা বিয়ে এবং দশটা করুম আমি তোর সমস্যা কি, ও মা কি কোরআন হাদিসে জায়েজ করে দিছে তাই আবার কি, সঠিক ভাবে জিনা তোর করুম না, হোটেল বোর্ডিং এ যায় তোর রাত কাটামু না, এটা কেন বলছ জানো, কেন বলছ জানো, সঠিক ভাবে চলা সব কিছু আমি কি কোন দিকে অপারক, আমি কোন দিকে অপারক, আপনি সব দিক দিয়ে পারক, আপনি খালি টেকা টেকা খালি টেকা চিনেন টেকা টেকা দাও টেকা দাও, এই সংসারে টাকা না হয়ে কি আমার মেয়েদের খরচ হইলো মা টাকা দাও, মেয়েরা বলতে গেলে আমার টাকা দাও, কিছু বাজার লাগলে দৌড়াই আমার কান থেকে সব কিছু আমি করি, তুমি কি করো, হ্যাঁ টাকা তো আমারই লাগে, আপনাকে বঙ্গ সাগর কেউ ভরতে পারবো না,
আমি কি আমার 14 জেনারেশন আয়া 14 গোষ্ঠী মিলাও পারবো না আপনাকে চাইদার শেষ নাই বাবা রে বাবা এই লম্বা চাক এ বুড়া শয়তান এ বুড়া শয়তান এই চিল্লাবি না যাবা আমি যাব না আমি বিয়া করতে পারলে আটকে যা এই যা বাইরে যা কতই বাইরে বাড়ি আমার ঘর আমার সব আমার তোরা রাত্রি রে বের করে তুমি আমারে বের করার কোন সাহসে তো শুদ্ধ গোষ্ঠী আসলো আমারে বের করে ফেলবে আমি আর 10টা বিয়া করতে পারবো তুই একটা বইতে পারবি না একটা মুমিন কে নিব না তোমারে আমারে কেউ নিব না আরে হাসাই কেন নে বেড়া আমারে মানে কেউ নাই মানে এহনে বেড়া 14 বার আমার লাগে পাগল হ্যাঁ 14 বার আমার লাগে পাগল আপনি একজন পাগল হইব ওই যে বুঝেন নাই আপনারে নিয়া প্রথম প্রথম একটাই করব তারপরে পাঁচা লাফ দিয়ে বের করে দিব তারপর আমরা রেগুলো যদি একটু কালো থাকে না মোটামুটি একটু আশা করা যায় দেডি ফাইকে গেছে গা তারপর তো সুন্দর তার মানে কেউ আইব না তোরতে সুন্দর করে যা আসে টাকা খাওয়ার লাগে আমার তো মনে থাকে না টাকা খাওয়ার লাগে হ্যাঁ যাবি তাই এখান থেকে যাব না এ তুই বাইরে ঘর থেকে আমার ঘরে থেকে আমার সামনে আলগামে এর সাথে কথা বলে ঠাঙ্গি মারো এডি আমি সহ্য করব আমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার ইচ্ছা আমার দাম এ শালিশ হবে আমি তাই করব শালিশে বসবো পর্দা শালি যা তুই বাবারে আনবো তোর মারে আনবো বুঝছস হ্যাঁ তোর যদি লজ্জা থাকে তাইলে ঘরের কথা যেন বাইরে না যায় এখনো শুদ্রানো সময় এসে শুদ্রায় যা মেয়েদেরকে বিয়ে দেওয়া চিন্তা ভাবনা কর হ্যাঁ আর পুটুরপাটুর করিস না অনেক করছস হ্যাঁ আমি তো বজ্জাত মহিলা এই তোর একটা কথা মনে করে দি দিব তুই আমার বিয়ে করার আমাকে বিয়ে করার আগে কয়টা মেয়ের সাথে লাইন পারছিলি মনে আছে আমার না কইছিলি হ্যাঁ আমি তো অল্প বয়সে আমারে বিয়ে করছস আমি স্বামী কি জিনিস তাও আমি চিনি নাই শয়তান উনি একবারে সতী সাধবি তুই লেস বাকাই থাকবে কখনো সুযোগ হইব না বুঝছস আপনি দুটো দোয়াল তা আপনি ধরম না হলো বানমড়া বলার লগে টাঙ্কি মারছেন ওই যে বললি না আমি আরে 12 বছর পূর্ণ না হইতেই তোমার লগে আমার বিয়ে হয়ে গেছে আমার মা আপনি মারপেটে থাকতি আমার লগে আপনার কলম হয়ে গেছে বুঝেন নাই শয়তান আর করিও না হ্যাঁ এসব শয়তানি আপনি যখন হামাগুড়ি দিয়ে আটেন অসম কাকাবিন নামে সই করছেন পাইগ্রামি করতেছে বজ্জাত মহিলা শালা মাই মায়ের লোকে এত খারাপ এত জঘন্য ভাবতেও পারি না আলাই খালি শুনলে হয়েছে কোনো কিছু খালি কো সকাল বিকাল খোঁচাইবো টাকা দাও টাকা দাও টাকা দাও জামাই খাইলো না কি করলো আমি শুনতাছি আমি শুনতাছি আটাছি শুনগা পরশু কি পরশু দিন আগের দিন রাতে এত রাতে আইছি কইছি খাবার একটু গরম করে দে কবেটা গরম করে খাওয়া না পারলে উইয়া থাকো ফাজল কোনাঙ্গার আইতাছি তোর আই গলাস মারবো আজকে এই আইতাছি তোর মাকে গলাস মারি তুই মাকে মারি দিব কিন্তু কই দিলাম আলা পাই এই অবস্থা তো আছে রে খালি একটা বিয়া করবো